আসসালামু আলাইকুম। আমার গ্রামবাসী ভাইরা, খাস করে আমার প্রতিবাসী ভাইজানরা, যেসব আমাদের আশপাশে ঘোরাফেরা করছেন, আশপাশে ঘোরাফেরা না করে সকলে দোয়ার মহলে চলে আসেন, সব স্নেহ হবে, দোয়া কর হবে, সকল দোয়ার মহলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্যারে হাজির মজলিস উপস্থিত আমার গ্রামবাসী দিন ধরে ভাইরা, খাস করে আমার প্রতিবেশী ভাই জনরা, পর্দার আলোর মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবার লাখ শুকরিয়া। বিগত প্রতি বছর নয় বছর আমার খাস করে নিশ্চিন্ত পুর, তাই তো গ্রামের এলাকা যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনদের সকলের সহযোগিতা নিয়ে আজকে খাস দোয়ার মাহফিল সব শ্রম আপনি কায়েম করেছেন, আর সেই দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন। ভাইজান গুণাগার এসেছি ফুরফা দরবার শরীফ থেকে, আমি আর আপনার সময় নষ্ট করব না, সীমিত সময়ের মধ্যে কটা কথা বিদায় নেব। একটা দিন বাড়িতে বসে নেই, কুরবানির দিনের কুরবানির পরের দিন থেকে প্রত্যেকটা রাতে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ খিদমত করাচ্ছে। লকডাউন আছে ফাঁকা, তার পর্যন্ত আবার একটা দিন বাড়িতে বসে নেই, ছেলেদের আড্ডা থেকে হলে আপনার ওয়াইসে আমি তো হাজির দিয়ে যান, যার জন্য ছেলেরা খাস আমার নামাজি ভাইয়ের অনেকে আছেন, অনেকে বাড়িতে বসে শুনছেন আমি জানি, অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে শুনছেন, গুণাগার এসেছি কতগুলো কথা বলো খেয়াল করে শুনবেন, ওয়াজ নিচে শুনে আসছেন শুনে যাবেন শুনে যাবেন। ফুরফা দরবাসী আমার সব বসে থেকে ভাই জানা সব আছেন, আর এমনিতে একটা বিপদে মাস চলছে, দীর্ঘ বেশ কিছু মাস হলো কঠিন বিপদ মুসিবত চলছে আমাদের জনাব আলহাজ মরহুম বড় ভাই সাহেব আমাদের পর্দা নিয়ে ভাই ভাই বসে কথা বলছে, কিছু হলে মাঝে সাঝে মাঝে ভাই সাহেব ভাইয়ের কাছে বসি, আমাদের সাহস হয় না, ভালো করে বুঝবে আমরা আমাদের আব্বাজির কাছে যখন থাকতাম সামনে সবার আমাদের সাহস থাকতো না, একটু দূরে অনেক দূরে চুপ করে দাঁড়াতে, বড় ভাই জান হয় তো বীর ভাই একটু দূরে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কচি বসুন বসতো কেমন কষ্ট হচ্ছে বলছি ঠিক আছে আরে বসুন, ভাই সাহেব যা করতো বসে বসে অনেক কথা বলতে অনেক ভাই
এই তো বিপদ মুসিবত চলছে, আর সব দোয়া মাফি সব জলসা করছি, সব তো বন্ধ হয়ে গেল। তবে জলসা না হলো অন্তত দোয়ার মাহফিলটা আমাদের যে একটু হাজির দিয়ে আসতে হবে। শুনছেন তো, দোয়ার মাহফিল, দোয়ার মাহফিলটা যে আমাদের যে হ্যাঁ হাজির দিয়ে আসতে হবে, না হলে অনেক মানুষ খুব কষ্ট পাচ্ছে। আর খাস করে আপনারা জানেন এই ছত্র এলাকায় যেখানে যাবেন গুনাহগার ভালো করে বুঝবেন, আমি আসি বহু এলাকায় জানি, খাস করে আমাদের মাথার তাজ বয়সজ্যেষ্ঠ বড় ভাই যেন কেউ না জলসা করে তিনার মূল কাজ হলো কি, জলসা, জলসার মতন জলসা, মিলাদের মতন মিলাদ, যে মিলাদ, যে জলসা, যে দোয়ার মাহফিল করতেন সব থেকে এলাকার সর্বশ্রেষ্ঠ দোয়ার মাহফিল করতেন, কি জিকিরে তালিম, যেটা আমাদের পিরানের পীরদের তরিকা, তরিকা অনুযায়ী ভাইজান হাজি কেওলা বিভিন্ন গ্রামে জিকিরে জামাত দোয়ার মাহফিল করতেন। কথা বলেন না ভাই সাহেব, হইকলা সম্বন্ধে আপনাদের জানতে কিছু বাকি নেই, সে ভাইকে আমরা হারিয়েছি, আমরা আপনার ভাইরা হারিয়েছি, আপনারা হারিয়েছেন, কি নিয়ামত গেছে নিজেরা অনুমান করে বুঝতে পারবেন যে আমরা কি নিয়ামত হারালাম। সে মানুষ ফুর খসবে জমিন আমরা আর পাবো, আছে ছেলেরা তোমরা শোনো, তোমরা বোঝো, আমি গুনাহগার হয়তো এসে বলছি কটা কথা যে আমরা কি নিয়ামত একটা একটা হারাচ্ছি, কি জিনিস আমাদের কাছে চলে যাচ্ছে নিজেরা বুঝতে পারছো, যার জন্য ভাইজান সব কথা হয় খালি বলছি বাবু বলছি ওই যে জিকিরে তালিম আর কিছু বিভিন্ন জায়গায় যায় দোয়ার মাহফিল জিয়ারত করে আসতে, মানে এইটাই আমাদের আমাদের চাই তো, গ্রামের মানুষ এলাকার মানুষ আমাদের ওয়াজ নিয়ে শুনতে চায় না, গলাবাজি শুনতে চায় না, প্রকৃতি যারা নামাজি তাসাউফপন্থী তারা চায় আমার পীরের আওলাদরা আসুক, আমার পীর ভাইরা আসুক, এসে দুটো হাত একটু নিয়ে দুটো হাত তুলবে, এই জন্য আমাদের এটা আমাদের আলহামদুলিল্লাহ এক বছর হবে না, তার মাঝখানে তো ছেলেরা মানে না, ছেলেরা শোনে না, ছেলেদের সবসাদের জন্য অনেক কোন ভাই সাহেব আমরা আধ ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সময় আসলে, কিন্তু পীরের আওলাদরা আসবে তাদের একটু দোয়ালো গুনাহগার এসেছে আপনাদের দোয়া দিতে, আমি লিতে আসি না আর আপনারা এসেছেন লিতে, হ্যাঁ কিনা যারা বলে ভাই সাহেব আসবেন দোয়ায় সামিল হব, দোয়া নেব বিদায় নেব, নাহলে ছেলেরা বলছেন যে আপনি যখন উঠবেন আমি আটটায় উঠে দশটা পর্যন্ত থাকবো, আবার চিন্তা করছি ছেলেদের মন কান কান, আর ঠিক আছে বাবু দশটা থেকে আল্লাহ যখন বলেন তো দোয়া করে চলে আসুন, আবার মাঝখানে আমাদের মহল্লার ইমাম সাহেব ভাই সময় একটু দিতে হবে, ফাঁকা উনার ওটা হয় না তাতে যাও যাও ভাই কামার একটু সময় শুরু করো একটু শরীফ মহল্লার ইমাম কথা বলেন, একটা তেনাদের সম্মান আছে আমার কথা বলেন, মহল্লার ইমাম তার একটা ইজ্জত আছে, আমরা ছেলেরা বুঝতে না পারলো আলেম মানুষ মুফতি মানুষ হাফেজ মানুষ, কিন্তু আমাদের কর্তব্য মহল্লার ইমাম সাহেব যে একটা কিরাত করলো তার হকটা আদায় করে, আমার আম্মা যখন ছোট হয়ে হক আদায় করতেন, বাবা কই ইমাম সাহেব যাও না বাবা এই ইমাম সাহেব নিয়ে যাও, বলছে হুজুর হুজুর আমাদের গ্রামের সব আমাদের গ্রামের সবসময় শুনি আপনি তাতে চলেন, সব লোক চলে যান, লোক চলে যান, আরে যাও না হুজুর আমাদের গ্রামের হুজুর তাম্বি করতেন, বাবা গ্রামের ইমাম সাহেবের হক আগে যাও ইমাম সাহেব তুমি শুরু করো তারপর আমি যাচ্ছি, ইমাম সাহেব বলবেন তারপরে হুজুর মাই করবেন তার আগে না, এই কথা মতো বুঝতে পারছেন, আগে হুজুর ইমামদের হাজির মহল্লার ইমামদের হকটা আদায় করতে, যার জন্য আমি বলছি বাবু আগে চলে যাও কিছুক্ষণ বলো, তাই গুনাহগার এসেছে আপনার খুশি তো, জোরে বলেন ফুর পাশে জমিতে গুনাহগার আমি আপনাদের কাছে কিছু লিতে আসেন, সামান্য কড়া কথা বলো আমি শুরু করি, আমি জানি গুনাহগার এসে আছি আপনারা যেতে পারবেন না যেতে, গুনাহ
গুণাগারের কাছে যে জিনিস আছে, আপনার যে জিনিস খেতে চাইছেন, যে গুণাগারের কাছে খাবার আছে, আমি একটু খাওয়াই, এই খেতে খেতে স্বাদ পেতে পেতে মজা পেতে পেতে সারা রাত কেটে যাবে, কিন্তু আমি যেতে দেবো না, আপনাকে যেতে পারবেন না। কথা মতো বুঝতে পারছেন? কিন্তু না, আমি ফাঁকি মেরে সীমিত সময়ের মধ্যে অল্প সময় দু চারটা কথা বলে শেষ করবো, কেন সব বন্ধ, সব বন্ধ। এমন একটা বিপদ মুসিবত এসে গেছে, অর্থাৎ মসজিদে নামাজটা পড়বেন এটাও বন্ধ, রমজান মাসে রোজা রেখে এত কষ্ট করে ইশারা হতে তারাবির নামাজটা দেন সেটাও বন্ধ। কি মহা মুশকিল দেখেন, সারা মাস রোজা রাখলেন, রোজা রেখে ঈদের নামাজটা আদায় করবেন, খুশির ঈদের নামাজটা আদায় করবেন সেটাও বন্ধ। মা মারা গেল, বাপ মারা গেল, জানাজার নামাজটা পড়বেন পড়বো সেটাও বন্ধ। হাই সাহেবের হজ পাকে যাবেন মদিনা শরীফে জমি নবীজির দরবারে সেটা যাওয়াও বন্ধ। হাই সাহেবের কাবা শরীফ তওয়াব করবেন সেও বন্ধ। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দা তোমরা দেখো, তোমরা বোঝো, তোমরা শেখো, আমি রব, আমি রব্বুল আলামিন আল্লাহ, এই জগতের দিকে বহু নবী পয়গম্বর পাঠিয়েছি, নবী মুসা সঙ্গে পাঠিয়েছি, সে জামানায় ফিরাউনকে ধ্বংস করেছি, নবী ইব্রাহিম সঙ্গে জামানায় ইব্রাহিমকে পাঠিয়েছি, সে যুগে নমরুদকে ধ্বংস করেছি, নবী নূহ সঙ্গে পাঠিয়েছি, সে যুগে আমি আল্লাহ কিনানকে ধ্বংস করেছি। তোমরা শেখো, তোমরা বোঝো, তোমরা এখন দেখো পৃথিবী জীবন সব তোমাদের বন্ধ, সব বন্ধ। আমার আল্লাহ দেখাচ্ছেন, তোমরা দেখো তামাম পৃথিবীর তামাম জগতের আবিল পাখি গুলো এসে কাবা শরীফে তওয়াব করছে, একবার জোরে বলুন, জোরে বলুন। তাহলে আমার আল্লাহর কাজ বন্দনা চালু, আরে দুয়ার মাহফিল বন্দনা চালু, কোরআন শরীফ তিলাওয়াত করা বন্দনা চালু, নামাজ পড়া বন্দনা চালু, আমার আল্লাহর কাজ বন্ধ নয়, আমার আল্লাহর কাজ আল্লাহ চালু রেখেছে। তোমার বন্ধ, আমার বন্ধ, তুমি আল্লাহ নয়, আমি আল্লাহ নয়, ওই জন্য তোমার আমার বন্ধ। নামাজ আদায় করছেন, নামাজ বন্ধ হলো, যার জন্য আমি এই বিপদ মুসিবত তোমাদের জন্য আসছে। ছেলেরা শোনো, তোমরা সরাস হও, আমাদের বাপ দাদাদের জন্য আসে না, আমাদের বাপ চাচাদের জন্য আসে না, আমার এই গোরস্থান বাসীর জন্য আসে না, ছেলেরা তোমাদের জন্য বিপদ মুসিবত আসছে। ওলি আজার খোদা বাজার, যখন কোন ছেলেদের প্রতি মা বাপ নারাজ হয়ে যায়, গোরস্থান বাসীরা নারাজ হয়ে যায়, আল্লাহর ওলিরা নামাজীরা নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে গ্রামের মধ্যে পালা মুসিবত এসে হাজির করে। কথা বুঝলেন? সেই বালা মুসিবত যে এসেছে, এই বালা মুসিবতে বাঁচার রাস্তা নাই, বাঁচবেন কি করে? এই বাঁচার ওষুধ কি আছে? কোন পৃথিবীতে এখন ওষুধ বেরোয়নি। দেখেন আজ গুনাহগার এসেছে, সামান্য দুটো কথা বলছে, দেখেন যে আফফান জ্বর আপনাদের উপরে গেছে কি বলতে পারবো? হ্যাঁ, আফফান ঝড় গেছে, সামান্য হালকা গেছে, একটুখানি গেছে, পূর্ব পশ্চিমে উপর দিয়ে দক্ষিণ সীমা উপর দিয়ে বেরিয়ে চলে গেছে। আল্লাহ না দেখান, আল্লাহ না দেখান, গাছে পাকা আম ঝুলছে, পাকা আম, কাঁচা আম, ডাঁশানো আম, কচি আম সব আছে, আর ওই আফফান ঝড়ে সব আম ঝরেছে না, আম থেকে যে গো আওয়াজটা দেন, ঝরে গেছে, খালি আম ঝরেছে না ডাল ভেঙেছে, খালি ডাল ভেঙেছে না গাছ উপড়ে ফেলেছে, শুনছেন? বিপদ মুসিবত আসছে আমার গ্রামে, আল্লাহ গাছপালার উপর দিয়ে চলিয়ে দিলেন। ছেলেরা তোমরা এখনো শোনো, আবার বলছি, এমন বিপদ মুসিবত আসছে মসজিদে, নিশ্চিন্তপুর মসজিদে গ্রামে নামাজের আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ বলেন যে বান্দা আমার ভাই, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে, ও নামাজে আল্লাহর হয়ে কি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাদের গ্রামে বিপদ মুসিবত এসেছে, আল্লাহ আল্লাহ আপনি হিফাজত করুন, আপনি আমার ছেলেদের হায়াতকে দারাজ করুন, আল্লাহ গ্রামের ছেলেদের সুস্থ করে রাখুন, আল্লাহ আল্লাহ বালা মুসিবত বাদ, হ্যাঁ কি না? ও নামাজে কাঁদছে, গ্রামে বিপদ মুসিবত আসছে, ব্যাস সেই বালা মুসিবত এসছে, যাচ্ছে কোনটা দিয়ে? ও বাবা, মুরগি কোথায় থাকে গো? তাড়াতাড়ি বলেন,
আপনি এলাকা মরিয়ে কোথা থাকে আমাদের বলে খুল্লায় থাকে তাহলে যখন কোন বিপদ মুসিবত ভাইরাস মুরগির উপর আসে একটা মুরগি মরে না সব মরে জোরে বলেন না তাহলে বালা মুসিবত হলো আমাদের উপরে আমার আল্লাহ তাআলা সেই বালা মুসিবত ওই জন্তু জান্নাতের উপরে চালিয়ে দিলেন হ্যাঁ কি না এগুলো যদি আমরা না বুঝতে পারি কবে আর বুঝবেন বুঝবো একদম নাই মনে কিছু করুনি বলবেন সেই সব বালা মুসিবত বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হেফাজত হওয়ার জন্য এই দোয়া মাহফিল সেই সব বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহর মসজিদ নামাজ পড়া এই দোয়া মাহফিল ওসিলায় এই দোয়া মাহফিল ওসিলায় কলমা খানি মাহফিল ওসিলায় কোরআন শরীফ তিলাওয়াতের ওসিলায় কলমা শরীফ দুরুসের ওসিলায় আল্লাহর নামাজের ওসিলায় আমার আল্লাহ তাআলা গ্রাম থেকে কঠিন কঠিন বালা মুসিবত দূরে সরিয়ে দেন বলুন আমিন বিপদ আপদ মুসিবত হেফাজত করুন বলুন আমিন এই দোয়া মাহফিল ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেন এই দোয়া মাহফিল ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেন এই দোয়া মাহফিল ওসিলায় আল্লাহ আপনার কঠিন কঠিন বিমার অসুখ ভালো করে দেন এই দোয়া মাহফিল ওসিলায় আমার আল্লাহ তাআলা আমি গ্রামের ছেলেকে বলেছিলাম তোমরা মাইক করবে না শুনছেন মাইক করবে না ছোট করে দোয়ার হবে না জলসা মনে সব যোগাযোগ হচ্ছে হবে না জলসা দোয়ার মাহফিল হবে না আমি মাইক বন্ধ করে দেবে মাইক চালাবে না আর ছোট করে দোয়ার মাহফিল বক্স হয় হলো বক্স না হলো যে তো আকাশে চলে আসলো ছেলেরা খুব চিন্তার মাঝখানে খুব কোন মনে করে দোয়ার মাহফিল করেছে আর আমি গুনাহগার যেখানেই যাই সব জায়গায় বলা সব জায়গায় বলে মাইক বাজাবে না বাবু মাইক চালাবে না আল্লাহর হুকুম ছেলেরা সব সাথ করে মাইক ফাই সব পালন করে নিয়েছে আল্লাহর কাজ এই কাজ কার গো জেরে কার কার আমার আল্লাহর কাজ আল্লাহ করিয়ে দিচ্ছেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা কোন বান্দার কাজ এটা আল্লাহর কাজ আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদেরকে ঠিক শরীয়ত মতো চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন আমিন এর জোরে বলুন আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা কাফন মারাপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাফন মারাপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে এক হায়াক নিরালাই থাকতে হবে বস্তালাই এক হায়াক নিরালাই থাকতে হবে পাঁচতলাই থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে কাফন মারাপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে মন কেড়ে নাকি রাশিবে সাওয়া যাওয়া করে দে মন কেড়ে কি রাশিবে সাওয়া যাওয়া করে দে না পারে সাওয়াল জবাব শুরু হবে কবরে রাজা কঠিন কষ্টে থাকতে হবে কেউ হবে না আপন কাফন মারাপন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে এক হায়াক নিরালাই থাকতে হবে পাঁচতলাই এক হায়াক নিরালাই থাকতে হবে পাঁচতলাই থাকবে শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথে আল্লাহুম্মা আর আমি আপনাদের সময় নষ্ট করব না
শুনছেন তো, দু চারটে কথা বলবো না, শেষ করে দেবো। জোরে বলেন, নফসের মধ্যে লড়াই চলছে, খানার দিকে মন না দুয়ার মাহফিলের দিকে মন, কোনটা? হ্যাঁ, হরি বাপ, কাকে খুশি করবো? আল্লাহকে এখানে বসে খুশি করতে পারলে আল্লাহ আপনাকে আমাকে কবরে খুশি করার মানে শান্তি দেন, বলুন আমিন। এখানে বসে আল্লাহকে খুশি করতে পারলে আমার মা বাপ ভাই বোন দাদা দাদি যারা চলে গেছে, আহারি আহারি কে কি অবস্থায় গেছে সেটা আমরা সব ভালো মতো জানি, আল্লাহ সব দেখে লিয়েছেন, কবর শুয়ে আছে, আল্লাহ তাদেরকে সেখানে খুশিতে রাখবেন, শান্তিতে রাখবেন, বলুন আমিন। তাহলে এই কাজটা কাদের? আমার আপনার গরু পাশে দিয়ে এই কাজটা কাদের? আমাদের। যেহেতু এইখানে যদি একটু আপনাদের সময় নষ্ট হয় আপনাদের অসুবিধা হবে তো? হ্যাঁ আমি জানি, আমি আগে শুরুতেই বলেছি যেতে পারবো না, যেতে দেবো না, কিন্তু আপনারা যে জিনিস খেতে চাইছেন আমি সেই জিনিস খাওয়াতে পারবো না, ফাঁকি মেরে সাইড করে সাইড করে সামান্য মান খাওয়াবো, বিদায় নেবো। কি না, বিপদ মুসিবত এসে গেছে, রাস্তাঘাটে দোকানে বাজারে বসে গল্প চলছে, মাচান তালে বসে গল্প হচ্ছে, ওরে যে বিপদ মুসিবত এসেছে, এই যে বালা মুসিবত আল্লাহ পাঠিয়েছেন, এই আল্লাহর গজব ছাড়া অন্য কিছু নেই। হ্যাঁ কি না? কথাটা শুনে খুব কড়া লাগলো, হ্যাঁ কি না? কথাটা খুব কড়া লাগলো, গজব গজব ছাড়া অন্য কিছু না, না এই গজব আমার নবী পায়গম্বরের জামানায় চেয়ে গেছেন, আল্লাহ গজব পাঠিয়েছিলেন, নমরুদ জন এসেছিল আর নবী মুসাকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন খালি নবী মুসা আল্লাহর কাছে কেঁদেছিলেন আর আল্লাহ মশা করে দরজা খুলে দিলেন, মশা করে দরজা খুলে দিলেন, গজব পাঠালেন, কি সব কামড়াচ্ছে, সূচ পোড়াচ্ছে, কাকে? নমরুদের সাথী সঙ্গীদেরকে, প্রজাদেরকে, সৈন্য সঙ্গীদের, সূচ করে খেতে খেতে বলছে, মশা খেতে 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 কামড়াতে কামড়াতে যত হার হাড় দিকে নিয়ে চলে সব খেয়ে ফেলেছিলেন, একবার জোরে বলো, আমার কথা বলেন না? ঠিক এইবারে তুমি নবী ইউনুস আসলাম জামানায় আল্লাহ বলছেন, নবী ইউনুস আসলাম চলে যান, আপনার কমের মানুষদেরকে আপনার জাতির মানুষ সব দিতে দিনে দাওয়াতে শুরু করে দেন, আর আপনি বলুন যে আমি আল্লাহকে ওরা যেন এক আল্লাহ বলে মানে, আমি প্রভুকে প্রভু বলে যেন মানে, আর আপনাকে নবী পায়গম্বর বলে যেন মানে। নবী ইউনুস আসলাম হচ্ছে আমার গোত্রের মানুষেরা, তোমরা প্রভুকে প্রভু বলে মানো, খোদাকে খোদা বলে মানো, এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আর আমাকে নবী পায়গম্বর বলে তোমরা মানো, রহস্য করে মজা করে ঠাট্টা করে ইনকার করে। নবী ইউনুস আসলাম আল্লাহ আল্লাহ আমি এদেরকে দিনে দাওয়াত দিচ্ছি, এরা আপনাকে প্রভু বলে খোদা বলে এক আল্লাহ বলে মানে না, বিশ্বাস করে না, আর আমাকে নবী পায়গম্বর বলে মানে না, আপনি এদের উপর গজব পাঠান। আল্লাহ বলছেন, শুনছেন তো, গজব কেন এসেছে বুঝতে পারছেন তো? গজব করা চেয়েছেন, আমার নবী পায়গম্বর চেয়ে গেছেন, আমার কথা বুঝতে পারছেন না তো? খালি গজবটা শুনে কড়া ভাষা, তাই তো? কড়া ভাষা নয়, এই আমার নবী পায়গম্বরের জামানা এই গজব চেয়ে গেছে, কি গজব তো? নবী ইউনুস আসলাম আল্লাহ বলছেন, এই নবী ইউনুস আসলাম আমি গজব পাঠা 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 আমি গজ মুসিবত পাঠাবো, তো আপনি চেষ্টা করুন, আপনি চিন্তা করেন, আপনি চেষ্টা করুন। তো নবী আবার বলছেন, আমার গোত্রের মানুষরা তোমরা প্রভুকে প্রভু বলে মানো, খোদাকে খোদা বলে এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী পায়গম্বর বলে তোমরা মানো, রহস্য করে মজা করে ঠাট্টা করে ইনকার করে, তথাপি নবী হুসেন আল্লাহ মজা আল্লাহ এখন এরা আপনাকে প্রভু বলে খোদা বলে এক আল্লাহ বলে মানলো না, বিশ্বাস করলো না, তো আপনি এদের গজ পাঠান। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী হুসেন আসলাম আপনি খবর করেন আমি গজব মুসিবত পাঠাবো। নবী ইউনুস আসলাম বলছে, আল্লাহ আমি যখন আপনাকে এতবার বলছি গজব পাঠাতে, আপনি যখন গজব পাঠাচ্ছেন না, আমি আর এই কওমের কাছে জাতির কাছে আমি আর থাকবো না। হুজুর মনের দুঃখে মনের কষ্টে আল্লাহর উপর নারাজ হয়ে গেলেন, আল্লাহর উপর রাগ করলেন, গুস্তাকি করলেন, কার উপর নারাজ হলেন? আল্লাহর উপর রাগ করে গুস্তাকি করে চলে যাচ্ছেন, নিজের মুটলি পান্ডা সব গুছিয়ে নিয়ে সাগরের পাড়ে যে বসে আসছে, আসছে বড় জাহাজ, জাহাজের মধ্যে নবী ইউনুস আসলাম চলে বসলেন, জাহাজ সাগরের পানি বেয়ে বেয়ে চলে যাবে। আমার আপনার নবী ইউনুস আলাইহিসসালাম মাজম দরবে ফাঁকি বসে চুপি মেরে জাহাজের মধ্যে বসে আছেন, জাহাজ সাগরের পানি পেয়ে পেয়ে চলে যায়। সাগরের মধ্যে কি আছে? যেসব হাজি সাহেবরা মদিনা শরীফে চলে যাচ্ছেন, প্লেনে চড়ে ছ ঘন্টার মধ্যে চলে যাচ্ছেন নবীর দরবারে, পাঁচ সাত ঘন্টার মধ্যে নবীর দরবারে যাচ্ছে। ও আমার
আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন ইতিহাসে পড়েছেন পড়েছে চোখে দেখেন নাই চোখে দেখেন নাই যে আজ সমুদ্র তেরোদের পার কি জিনিস এ দেখেছে কারা আমার হাজি সাহেব ভাইরা কোন হাজি সাহেব ভাইরা যেসব হাজি সাহেব ভাইরা পানি জাহাজের মধ্যে চড়ে একদিন নয় দুদিন নয় পাঁচ সাত দিন নয় পনেরো এক মাস দিন মাস ধরে জাহাজের মধ্যে চড়ে নবীজির দরবারে সাত সমুদ্র তেরো দিন পাড়ি দিয়ে গিয়েছিলেন যেসব হাজি সাহেব ভাইরা সাত সমুদ্র তেরো নদীর পাড়ি দিয়েছিলেন সেই সব ভাই সাহেব ভাইরা সেই সাগরের মধ্যে কি জিনিস দেখেছিলেন সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর আগর কুমির আওয়াজ সেই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সাত সমুদ্র তেরোদের ভয়ঙ্কর জোয়ার বাটার আওয়াজ আগর কুমির মাছের আওয়াজ যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় মাছেরা সাগরে বাস করে কিন্তু সাগরের মাছের আল্লাহ কি বলে আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা আমরা তো সাগরের মাছ আপনি তো পৃথিবীর বুকে দুনিয়ার বুকে নবী পয়গম্বর পাঠিয়েছেন আমরা তো সাগরের মাছ আমরা কি আপনার নবী পয়গম্বরকে দেখতে পাব না সাগরের মাছ আল্লাহ কবুল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দেন এই সাগরের মাছ যাও চলে যাও আমার নবী ইউনুস আলাইহিস সালাম জাহাজের মধ্যে বসে আছে নবী ইউনুস আলাইহিস সালামকে গালে করে নিয়ে তোমার পেটের মধ্যে রেখে দেবে এই ছেলেরা আর খাস আমার নামাজি ভাইরা শুনবেন আমি কোন জিনিস দিয়ে আপনাকে বোঝাবো না সামান্য এই কথা তুলে দিচ্ছি কেন সামান্য একটা ছোট মাছকে দিয়ে আমি বোঝাবো আর কিছু নেই ও নামাজি মসজিদ নামাজ পড়ে মোরাকেবার মধ্যে বসে জেগে রাজকার তসবিহ তিলাওয়াতের মধ্যে বসে আল্লাহ বলেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই আমি ফাস্টের যে কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম যে ভাই যেন আমাদের চলে গেলেন আমাদের মাতার তাজ বয়স তো বড় ভাই জানের কাজ ছিল বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় একটু জিকিরের তালিম দিতেন এই জিকিরের তালিমের মধ্যে মুরাকিবার মধ্যে মুশাহাদা তসবিহ তিলাওয়াতের মধ্যে হারাম হালাল বাস্ত বলার মধ্যে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায়ের মধ্যে তাকওয়ার মধ্যে আল্লাহ কি ফজিলত রেখেছেন যে নামাজি আল্লাহর হয়ে গেছে আল্লাহর হয়ে গেছে মসজিদে বসে আছে নির্জন জায়গায় আরে দেহটা মসজিদে পড়া আছে খাঁচাটা বডিটা মসজিদে পড়া আছে আসল জিসমটা মসজিদে নয় কোথায় আমার নবী পাকের দরবারে হাজির বলো বলো নফসের মধ্যে লড়াই আছে কি করে হতে হবে নিশ্চিন্ত পুরো মসজিদে ও নামাজে নামাজ পড়ছে বলছে মসজিদে আসলে নবী পাকের সঙ্গে দিদার হয়ে যাবে এই কি করে হতে পারে ও নামাজি মানে নামাজ পড়ছে বলছে রসুল পাশের দরবারে বসেছে হুজুর পাশের সঙ্গে দেখছি মদিনা শরীফ তো আপনার নামাজি দেখছি গৌসুল পাশের দরবারে বসে আছে আমাদের মোহাম্মদ বলছে আজ তাই যদি হয় ঠিক আছে আমি কাউকে বোঝাবো না সামান্য সাগরের মাছ যখন আল্লাহকে বলছে আল্লাহ আমি তো সাগরের মাছ সাগরে বাস করি কিন্তু আপনার নবী পানো কেমন আমি কেউ চোখে দেখতে পাবো না ও সাগরের মাছ আল্লাহর হয়েছিল আমার আল্লাহ তারা সাগরের মাছ হয়েছিলেন আল্লাহ বলছেন যাও আমার নবী ইউনুস আসলাম জাহাজের মধ্যে বসে আছে ইউনুস আসলামকে তুমি গালে গালে নিয়ে তোমার পেটের মধ্যে রেখে দেবে এবারে বলেন সাগরের মধ্যে একটা জাহাজ না লাখো লাখো কোটি কোটি জাহাজ আওয়াজ দেন লাখো লাখো কোটি কোটি জাহাজ কিন্তু কোন জাহাজের মধ্যে কোন নৌকার মধ্যে কোন বোর্ডের মধ্যে কোন লঞ্চের মধ্যে নবী ইউনুস আসলাম বসে আছেন ও সাগরে মাছ জানলো কি করে এ কি করে হতে পারে ও নিশ্চিন্তপুর মসজিদে নামাজ পড়ছে বলতে মদিনা শরীফ জানে বসে আছে জানলো কি করে তাই যদি হয় বলেন ও সাগরে মাছটা জানলো কি করে নবী ইউনুস আসলাম ওই জাহাজের মধ্যে বসে আছে কোন জাহাজের মধ্যে বসে আছে আমার আপনার নবী ইউনুস আলাইহিস সালাম মাজ্জম দরবেশ ফাঁকি বসে চুপটি মেরে বসে আছেন জাহাজ সাগরের পানি বেয়ে বেয়ে চলে যায় কি ভয়ঙ্কর বড় মাছ দ্রুত গতিতে গিয়ে জাহাজ তলায় কামর মাতেছে জাহাজ দোলা দেয় জাহাজ পাইলট ডিক্লার করে দিলেন ওরে আমার জাহাজের যাত্রী গণেরা প্যাসেঞ্জার গণেরা সাবধান হয়ে
जाओ हमारे जाजे तलाय की भयंकर बड़ो बड़ो माचरे से कमड़ते छे जे कोन समय तमा जाजे डूबे जेते पारे जे कोन समय तो घटे घटते पारे जाजे यात्री गणेरा पैसेंजर गणेरा चिंता करले कि व्यापार की व्यापार हमरा तो जहाजर मध्य छुड़े एतबार यातायात करी এই রকম তারা বিপদ মুসিবত কোন সময় হয় নাই হঠাৎ বিপদ মুসিবত সে হাজির হলো দেখো দেখো জাহাজ আমাদের এমন একটা মানুষ আছে যে মানুষের জন্য আমাদের উপরে বিপদ মুসিবত সে হাজির হয়েছে জাহাজের যাত্রী গণেরা প্যাসেঞ্জার গণেরা আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালামের কাছে গেলেন যদি এই মাছজন যাবে ফকি মানুষকে ধরে চাগিয়ে সাগরের পাইতে ফেলে দেয়া হয় ওই ভয়ঙ্কর বড় মাছ নবী ইউনূস আলাইহিসসালামকে খেয়ে ফেলবে আর আমাদের জাহাজের তলায় কামড় মারবে নাই জাহাজের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যায় দুইটা দল হয়ে যায় কিছু সংখ্যক মানুষ বলে ও পঞ্চম দরবেশ মানুষকে ফেলে দেওয়া হবে আর কিছু সংখ্যক মানুষ বলে না না ও মানুষকে জাহাজে ফেলা হবে না তোমরা বলো না করে যদি ওই মানুষকে জাহাজে পাইতে ফেলে দাও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে তোমরা জবাব দেবে কি করে ভালো মন্দ মানুষ আছে না নাই গো আওয়াজ দেন না হ্যাঁ ও বৃদ্ধা মানুষ চেয়ারে বসে আছে আর দুজন যেই বৃদ্ধা মানুষের হাতটা ধরে টেনে দেই তুলে তুলে সরিয়ে দিয়ে নিজেরা বসছে আর পাশে পাঁচজন দাঁড়িয়ে দেখছে ও বুড়ো মানুষ বসে আছে তুলে দেই কিছু বলবে না একটা মজুম পাগল মানুষ গ্রামে এসে ঘুরছে আর দুটো ছেলে ইট পাটকে ছুঁড়ে মারছে আর পাঁচজন এই কেন মারছে রোকে বাধা দেবে তো সেই রকম তারা নবী ইউনূস আলাইহিসসালামকে যখন ধরে ফেলবেন কিছু সংখ্যক মানুষ বলছেন না কি হবে না এই মানুষকে যদি ধরে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে মাছে খেয়ে ফেলে আমাদের জাহাজের তলায় খামার মারবে না না হবে তোমরা না করে যদি ওই মানুষকে ফেলে দাও কিয়ামতে তোমরা আল্লাহকে কি জবাব দেবে হবে না আমার আপনার নবী ইউনূস আলাইহিসসালাম মাজ্জুম দরবেশ ফকি মেশে চুপে মেরে বসে আছে জাহাজ সাগরের পানি বেবে চলে যায় কি ভয়ঙ্কর বড় মাছ জাহাজে তলে কামড় মারি জাহাজে দলে দেয় জাহাজ পাইলট টিকলার করে দিলে ওরে আমার জাহাজে যাত্রী গণেরা প্যাসেঞ্জার গণেরা সাবধান হয়ে যাও আমার আজে তলাই কি ভয়ঙ্কর বড় বড় মাছেরা কামড়াতেছে যে কোন সময় তো অঘটন ঘটতে পারে যে কোন সময় তোমার জাহাজে ডুবে যেতে পারে না না দেখো দেখো উপায় কি কি করা যায় জাহাজে যাত্রী গণেরা প্যাসেঞ্জার গণেরা চুক্তি পরামর্শ করলেন উপায় কি কি করা যায় সকল যাত্রীদের না কাগজের মধ্যে লিখতে হবে সকল প্যাসেঞ্জারদের না চিঠিতের মধ্যে লিখতে হবে কাগজের মধ্যে লিখে সব নাম লিখে বারবার ফেটে লটে টানা হবে যার নাম পড়তে উঠে আসবে ওই মানুষকে ধরে চাগে সাগরের পাইতে ফেলে দেওয়া হবে সুন্দর যুক্তি সুন্দর পরামর্শ পাওয়া গিয়েছে সকল যাত্রীদের নাম কাগজের মধ্যে লিখতে শুরু করলে প্যাসেঞ্জারদের নাম কাগজের মধ্যে লিখতে শুরু করলে সকল যাত্রীদের নাম প্যাসেঞ্জারদের নাম কাগজের মধ্যে লিখে চিনকুটের মধ্যে নাম লিখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম নয় ইউনূস আলাইহিসসালামের কাছে গেলে আপনার নাম কি আমার নাম ইউনূস আলাইহিসসালাম হুজুরের নাম লিখলেন সকল যাত্রীদের নাম প্যাসেঞ্জারদের নাম কাগজের মধ্যে লিখে চিরকুটের মধ্যে লিখে সব কাগজ বারবার বারবার ফাটতে শুরু করলেন বারবার ফেটে প্রথমার লটে টানলেন টানার সঙ্গে সঙ্গে দেখছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালামের নাম উঠে আসে দ্বিতীয়বার টানলেন তখন নবী ইউনূস আলাইহিসসালামের নাম উঠে আসে তৃতীয়বার টানলেন তখন নবী ইউনূস আলাইহিসসালামের নাম উঠে আসে এইভাবে বারবার বারবার যতবার লটে টানা হয় ততবার আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালামের নাম উঠে আসে সকল যাত্রী গণেরা সকল প্যাসেঞ্জার বোনেরা নবী ইউনূস আলাইহিসসালামকে ধরে চাগে সাগরের পাইতে ফেলে দেন কি ভয়ঙ্কর বড় মাছ
নবী ইউনূস আলাইহিসসালামকে গালে কোনে পেটে মধ্যে রেখে দিলেন রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন এই সাগরের মাছ শুনিলাও শুনিলাও খবরদার আমার নবী ইউনূস আলাইহিসসালামকে তোমার পেটের মধ্যে রেখে দিলে আমার পয়গম্বরের এতটুকু কষ্ট না হয় আল্লাহুম্মা रहमत आलम तुम्ही नूर मजासा रहमत आलम तुम्ही नूर मजासा सहाबारा आतर बनाई नूर नबी रे भा आरज रहो আপনাদের সুবহানাল্লাহ শুনে খুব ভালো লাগলো আমার তো মনে হচ্ছে আপনাদের ঘুম ধরেছে সামনে আওয়াজ আছে পিছনে আওয়াজ পাই না এই কথা বলো না দুয়ার মাহফিলে বসে সুবহানাল্লাহ বলবো সেই শব্দটাও আসছে না এটি ময়লা অন্তরে কালি পড়ে গেছে ধুলো পড়ে গেছে পরিষ্কার করলেন পরিষ্কার করলেন পরিষ্কার করতে পারলে এই দুয়ার মাহফিলে এসে বসলে নবী পাকের সঙ্গে সাক্ষাৎ দিদার পাওয়া যাবে জোরে বলুন এই জায়গাটা এই অন্তরটা পরিষ্কার করে দুয়ার মাহফিলে বসলে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সঙ্গে অর্থাৎ কবর বাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন একবার জোরে বলুন আসেন একটু জোরে না লাগা না তাকবীর আসতে হচ্ছে না জোরে হয়েছে আপনারাই বলছেন আসতে হবে তাহলে আরেকটু জোরে হবে আমার পিছনে ভাইদের আওয়াজ পাচ্ছে না হবে হবে বাবু ডাকবো কাকে আল্লাহ ওরে বাপ এই দুয়ার মাহফিলে আল্লাহকে খুশি করতে হলে কি হবে আমার আল্লাহ তাআলা আপনি আমার গ্রাম থেকে সেই কঠিন কঠিন বালা মুছে দূরে সরিয়ে বলুন আমিন আল্লাহকে খুশি করতে বলে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিবেন হালাল রুজিকাল বরকত দিবেন ভাই ভাই মিলেমিশে শান্তিতে রেখে দিবেন আল্লাহ তাআলা গ্রামের মধ্যে আল্লাহ তাআলা অর্থাৎ বিপদ আপদ মুছে দূরে সরিয়ে বলুন আমিন আজকে সেই নারা লাগান নারা रहमत आलम तुम्ही नूर मजासा रहमत आलम तुम्ही नूर मजासा सहाबारा आतर बनाई नूर नबी रे भा आरो जर होलो ना रहमत आलम तुम्ही नूर मजासा सहाबारा आतर बनाई नूर नबी रे भा অস্ত মেঘনান এটি খাজন গাছের নাম অস্ত মেঘনান এটি খাজন গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রসুল একরাম যাকে ধরে খোদবা দিতেন রসুল একরাম রহমতে আলম তুমি নূর মজাসা রহমতে আলম তুমি নূর মজাসা সাহাবারা আতর বানাই নূর নবীর রেহা নবী বিরহে গাছ কাঁদিতে রাগে নবী বিরহে গাছ কাঁদিতে রাগে বাবা কই দেখেন সব সাহাবাই কেরাম বাবা কই দেখেন সব সাহাবাই কেরাম রহমতে আলম তুমি নূর মজাসা রহমতে আলম তুমি নূর মজাসা সাহাবারা আতর বানাই নূর নবীর হা ও ভাই আর শুনবে নি কি সুন্দর কাহিনী ও ভাই আর শুনবে নি কি সুন্দর কাহিনী জান্নাতে রে 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 লিখা নবীর নাম আরো জোরে হবে না ও ভাই আর শুনবে নি কি সুন্দর কাহিনী জান্নাতে রে 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 লিখা নবীর নাম ও ভাই পাড়ি ফিরে যা নবীর কথা শুনে জান ও ভাই পাড়ি ফিরে যা নবীর কথা শুনে জান আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যা আল্লাহুম্মা
আমি আগে বলেছি যে কোনো বিষয়ে যে কোনো রাওয়ায় যে কোনো অক্কা জীবন তত তুলে ধরবো, চলছে তো চলবে, শেষ করা যাবে না। এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে, আমি বেশি রাত করিনি বাবু, ভালো করে শুনবেন। এমন একটা দিনে আল্লাহ খিদমত করেন, আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ মাঘ মাস মতো গুণাগার উত্তর চৌষণা দক্ষিণ নদী এলাকা থাকি, মাঘ মাস শেষ হয় গুণাগারের গাড়ি চাকরে আপনার এই জঙ্গলমহল কৃষ্ণাঞ্জলি এলাকা শুরু করে এলোরা রায়পুর শুরু করে পুরুলিয়া মুকুটমণিপুর সুলি পাহাড়ি সুনমকি হাট খাতরা পূর্ণপানি হাট আপনার এই সবাহারে হাট এলাকাতে শুরু করে পাঁচ কোটি থেকে শুরু করে অর্থাৎ মুড়িপুকুর শুরু করে নরঘাট হাট থেকে শুরু করে এমন একটা জায়গা নাই কোথায় হলদিয়া দীঘা কাঁথি এগরা বিন্দা কন্টাই খড়পুর নন্দীগিনা কেশপুর পাশে তো নাকি আপনার নারাদেও সব এলাকা এলাকা খেদমত করেন, যেখানে চলে যায় সকাল সকাল চলে যায় নটা থেকে এগারোটার মধ্যে বারোটার মধ্যে দু তিন জায়গায় হাজির দিয়ে বাড়িতে চলে যায়। ছেলেদের আপনি আওয়াজ করতে হবে না, আসেন এসে তো হাজির দিয়ে দেখাও করে যান, কিন্তু আজও ছেলেরা বলছে হুজুর আপনি যখন আসবেন আসা চাই এসে তো হাজির দিয়ে যাবেন, তাই গুনাহগারের সেটা রাগারি কিছু মনে ব্যথা নিচ্ছে না তো শেষ করবো কেন এই প্রসঙ্গে আলোচনা করলাম। সব ছেড়ে দিয়ে আল্লাহ নবী ইউনুস সামনে আপনাদের কেন রাখো দেখে যে ভাইরাস যে বালা মুসিবত বিপদ মুসিবত এসেছে বাঁচার রাস্তা নাই, গুনাহগারকে নিয়ে যায় কোথায় বলছে হুজুর মাছ চাষ করেছি একটুখানি, কি হয়েছে না এক বালতি মাছ আছে এক বালতি মাছ হুজুর এই মাছটা পাঁইতে ছেড়ে দেয় তাই তো মাছটা মাছ কই বলছে হুজুর এটা আছে কই মাছ তো খালি পানি না বলছে হুজুর না না মাছ আছে মাছ আছে কই দেখতে পাওয়া যায় না চশমা দিও খুব দেখতে গেলে খুব পাওয়া যাবে ও বাবা আস্তে আস্তে সিপি বার করে সিপি বলতে ঝিনুক জানেন পুকুরে থাকে না ঝিনুক অর্থে সিপি বার করে একটা মাছ তুলে দেখাচ্ছে সুতোর মতো একদম বাগদা পিন সামান্য সুতোর মতো ও বাবা তারপরে আল্লাহ চাষ দেয় আবার আমাদের নিয়ে যায় হুজুর দোয়া করুন কি বাবা হুজুর চলেন না হুজুর যে দেখাচ্ছে হুজুর দোয়া করেন এই মাছের ভাইরাস এসে গেছে শুনছেন তো মাছের ভাইরাস এসেছে মাছ সব তলায় মরে দেখছি যে চোখে সাদা সাদা মাছ সব মরে তলায় পড়ে আছে এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে ছেলেরা তোমরা বোঝো মুরব্বী বাচ্চাদের কথা ছেড়ে দাও তোমরা বোঝো তোমাদের মুরব্বীদের চিন্তা নেই তোমাদের বাচ্চাদের চিন্তা নেই কেন এরা হলো ফুরপার শিবির মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর সহপথের মানুষ যারা পাঁচ হুজুর সহপথে বসে বড় হুজুর মেজ হুজুর নয় হুজুর ছোট হুজুর সহপথ যারা বসেছেন পেয়ারনাস হুজুর সহপথে যারা উঠা বসা করে চলাফেরা করেছেন এরা বারহাক বারহাক আল্লাহর ওলি একবার জোরে বলো বলো এদের চিন্তা নাই চিন্তা আমাদের আর কতদিন ভুল করব আর কতদিন অন্যায় করব বিপদে পড়ে যাব বালা মুসিবত আসে পাঁচ জনের উপর দিয়ে বালা মুসিবত ছিল পাঁচ জনের জন্য কিন্তু পাঁচ জনের জন্য এসে সারা গ্রামের উপর দিয়ে চলে চলে হ্যাঁ বালা মুসিবত হলো জন্তু জানোয়ারের উপর দিয়ে চলে গেল বালা মুসিবত হলো মাছের উপর দিয়ে চলে গেল বালা মুসিবত হলো ঝড় গাছপালার উপর দিয়ে চলে গেল এটা আপনাকে আমাকে বুঝতে হবে কেন ওই নামাজটা আল্লাহর কাছে কাঁদে আমার আল্লাহ নামাজের দোয়া কবুল কবুল আমিন জেরব না আমিন যেহেতু নবী ইউনুস আসলাম অর্থাৎ সাগরের মাছের পেটের মধ্যে আছে আমার আপনার নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বারবার বারবার আল্লাহর কাছে কাঁদতে লাগলে হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমি বড় অন্যায় করেছি দোষ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সাগরের ভয়ঙ্কর বড় মাছ আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে সান্ত্বনা দিতে লাগলে আইশ নবী ইউনুস আমি তো সাগরের মাছ আমি আল্লাহর ইবাদত করি জেগে রাজকার মোরাকে বা মুশাহিদা তসবিহ তিলাওয়াত অনুযায়ী চলি আপনি কোন চিন্তা করবেন নাই আপনি কোন শোকে কাতর হবেন নাই রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনার জন্য আমার পেটটাকে করেছেন জেলখানা আমার আল্লাহ তাআলা আপনার জন্য আমার পেটটাকে করেছেন কারাগার নবী ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে জীবন যাপন কাটাতে লাগলেন ও আমার বাপরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন যে ভাইরা
পৃথিবীর জীবনে পৃথিবীর বুকে সে হাজির হয়ে গেছে এই ভাইরাতে বাঁচার রাস্তা নাই পাঁচ দিন কি করে বাঁচবো কি করে চিন্তা করো এই ভাইরাস সাগরের মাঝেদের এসেছিল যে সাগরের মাঝেরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমরা তো সাগরের মাছ সাগরের পানিতে বাস করি আমার যখন কোটে বিমার অসুখ হবে ভাইরাস হবে আমরা কার কাছে গেলে কোন ডাক্তারের কাছে গেলে কি অসুখ শুনে আমাদের ভাইরাস বিমার ভালো হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন এই সাগরের মাছ না শুনলাম তোমাদের যখন কোটে বিমার অসুখ ভাইরাস হবে আমার নবী অনুসারে গেছেন যে মাছের পেটের মধ্যে আছে ওই মাছকে যে তোমরা কামড় মারবে যখন তোমরা কামড় মারবে আমি আল্লাহ তাআলা তোমাদের কঠিন কঠিন বিমার অসুখ ভাইরাসকে ভালো করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাছেতে যখন বিমার হয় ভাইরাস হয় অসুখ হয় ওই ভাইরাস আর মাছেরা নবী অনুসারে গেছেন যে মাছের পেটের মধ্যে ছিলেন ওই মাছকে যে ঠোকর মারতে থাকেন কামড় মারতে থাকেন ওই মাছকে কামড় মারার বদলতে আমার আল্লাহ ওই মাছেদের কঠিন কঠিন বিমার অসুখ ভাইরাসকে ভালো করে দিতেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে ভাইরাস পৃথিবীর মুখে সাহায্য হয়ে গিয়ে আজ পর্যন্ত বের করতে পেরেছে ডাক্তার বলেন কি বলেন আমাদের সব থেকে এই ভাইরাসের বড় ওষুধ হলো পাঁচগানা পাঁচ উক্ত নামাজ আদায় করা একবার জোরে বলুন এই ভাইরাসের ওষুধ হলো কলমা শরীফ দরুদ শরীফ কুরআন শরীফ তেলাওয়াত করা এই দোয়ার মাগফিরাত করা একবার জোরে বলুন এই ভাইরাসের ওষুধ হলো আমার আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করতে পারলে এই জায়গায় বসে আল্লাহকে রাজি করতে পারলে আমার আল্লাহ তাআলা এই ভাইরাসের ওষুধকে মিলাবেন আল্লাহ আপনাকে আমাকে শান্তি দিবেন কঠিন কঠিন বিমার মুসিবত আল্লাহ ভালো করে বলুন আমিন জোরে বলুন আমিন সংক্ষেপ চলছে তো চলবে শেষ করা যাবে কথা বলেন না ছেলেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন তাবর করার ব্যবস্থা করেছেন তো নবী মুসা সাল্লামকে অর্থাৎ মাছের পেটে যখন আছে তো আমার আল্লাহ নবী মুসা সাল্লামের তওবাটা কবুল করলেন তওবা কবুল করার পরে আমার আল্লাহ বলছেন এই সাগরে মাছ চলে যাও আমার নবী মুসা সাল্লামকে তুমি গালে করে নিয়ে সাগরের পাড়ে ছেড়ে দিয়ে চলে এসো সেই সাগরের কি ভয়ঙ্কর গর্জন পানি জোয়ার ভাটার আওয়াজ কি ভয়ঙ্কর বড় মাছ আস্তে দ্রুত গতি দিয়ে নবী মুসা সাল্লামকে সাগরের পাড়ে ছেড়ে দিয়েছিলেন ইতিহাস বলছে কিতাব বলছে পৃথিবীর বুকে যত আল্লাহ নবী পয়গম্বরকে পাঠিয়েছেন সব থেকে সকল নবী পয়গম্বরদের থেকে নবী মুসা সাল্লামের চেহারাটাকে আল্লাহ নরম তুলোর মতন করেছিলেন একবার জোরে বলো সাগরের পাড়ে নবী মুসা সাল্লামকে যখন রেখে দিয়ে চলে গেছে ওই সাগরের পাড়ে ছিল কদু গাছের পাতা লাউ গাছের পাতা হুজুরকে ছায়া করে গেছেন আর জঙ্গল থেকে হরিণ নিয়ে এসে আস্তে আস্তে গরম গরম দুধ পান করান আমার আল্লাহ তাআলা এই হরিণ যখন গরম গরম দুধ পান করাতেন আমার আল্লাহ তাআলা এই গরম গরম দুধ পান করার বদলতে আস্তে আস্তে নবী মুসা সাল্লামকে সুস্থ করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলেন না গুনাহগার কথা কথা বলুন যার জন্য আমি আমার এলাকা ছেড়ে দিয়ে বলি আমি যুবক ভাইদের বলি খবরদার যে সময় আমাদের কাছে চলে এসে সামনে এসে গেছে দেখো কি বিপদ এসেছে কি বিপদ আরো আসবে আরো সামনে পড়ে আছে তোমরা শোনো ত্রিশ পারা কোরআন শরীফ আছে মসজিদের তক্তায় তোলা এই ত্রিশ পারা কোরআন শরীফ মসজিদের তক্তায় আছে আর ইমাম সাহেব ও হাজি সাহেব নামাজি মুসল্লি এই নামাজি ভাইরা ভালো করে শুনবেন ও নামাজ পড়ে লাভ নেই ও মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে নিয়ে এই লিবাস পোশাক পরে নামাজ পড়ে কোনো লাভ নেই হরিব বাপ রে আমার নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সেইদিন ইমাম হোসেন হুজুরের কথা আমরা বলি শুনি শুনিলেন নবী পয়গম্বরের জামানায় সাহাবাদের জামানায় আমার নবী পাকের আওলাদের জামানায় মাথার টুপিটার জন্য
এই গায়ে গায়েটার জন্য এই লেবাস পোশাকের জন্য এই মসজিদের জন্য এই মাদ্রাসার জন্য এই সুন্দর পরিবেশের জন্য আজকে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শহীদ হয়ে পানি পান করে শহীদ হয়ে পানি পান করে চলে গেলেন সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন আর এই পরিবেশটাকে আমরা কি সর্বনাশ করছি কোথায় নিয়ে যাচ্ছি দেখো তোমরা কেন আমাদের বিপদ মুসিবত আসবে না যে তেজ পাড়া কোন তক্তে তোলা আছে ওই ইমাম সাহেব নামাজ পড়ে নামাজ পড়ে মধ্যে কুরআন শরীফ রাখলো পানি পড়ে যায় কোন বাচ্চা করে দেয় পাক হবে না পাক হবে না পাক হতে পারে তাই তো মসজিদে যেখানে নামাজ পড়ছে নামাজ পড়ছে ওই জায়গাটা কোনো বাচ্চা ছেলে যে এক্সচেঞ্জা করে দেয় কি নাপাক জিনিস পড়ে যায় ওই জায়গাটা পাক হবে না পাক হবে তাহলে পাক কি নাপাক হয়ে যেতে তার পাক করতে হবে কিন্তু হ্যাঁ কেন জোরে বলেন কিন্তু আমার আল্লাহর কালামটা 30 পারা কোরআন সেটা পাক না নাপাক জোরে বলেন বলেন পাক জিনিস আমার আল্লাহ 30 পারা কোন পাক আর সেই 30 পারা কোরআন সিং ইমাম সাহেব পড়ছে আর নামাজ পড়ি মধ্যে রেখে দিয়েছে আর এখন সেই 30 পারা কোরআন শরীফ আর ইমাম সাহেবের ওই তক্তে পড়ার প্রয়োজন হলো না ওই মুফতি সাহেবের ওই ভাই সাহেবের ওই মাওলানা সাহেব নামাজি মসজিদ আর কোরআন শরীফটা তক্তে পড়ার প্রয়োজন হলো না ওই ইমাম সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব ব্যাস নামাজ পড়ে পকেট থেকে এত বড় চৌকো ভিডিও ক্যামেরা কি গো ভিডিও ক্যামেরা মোবাইল হারাম জিনিস শুনছেন তো সিনেমা হল ভিডিও ক্যামেরা দিয়ে নামাজ পড়ে মধ্যে রেখে দিয়ে নামাজ পড়ে মধ্যে রেখে দিয়ে কি করছে গো কোরআন শরীফ তেলাওয়াত করছে ভালো করে শোনো ছেলেরা এক হাসি নামাজি ভালো শুনবেন সর্বনাশ হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ করবেন না ছেলেদের কথা বাদ দেন আপনারা ভুল করবেন না খুব কষ্টের মধ্যে নামাজ খুব কষ্টের নামাজ খুব কষ্টের নামাজ কি কষ্ট করে নামাজটা আদায় করছেন কি কষ্ট করে নামাজটা তাহাজ্জুদ নামাজ আদায় করছেন কি কষ্ট পৌষ মাসে ঠান্ডা নামাজ আদায় করছেন এই কষ্টের নামাজটা নষ্ট করবেন তাহলে ওই নামাজ পাঠের মধ্যে ওই ইমাম সাহেব ওই মুসল্লি ওই ভাই সাহেব মুফতি সাহেব পকেট থেকে এত বড় ভিডিও ক্যামেরা রেখে দিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করছে 30 পারা কুরআন শরীফ সুইচ টিভি বন্ধ হয়ে গেল ওই 30 পারা কুরআন শরীফ খালি নয় ওর মধ্যে হাদিস শরীফ ফিকা মাসলা মাসায়েল ফতোয়া ফরায়েজ শুধু তাই না ওরে বাপ রে ওর মধ্যে সব কিছু আবার কঠিন কঠিন নোংরা সব ওর মধ্যে ব্যাস ওই ইমাম সাহেব ও মুফতি সাহেব মশা নামাজ পড়ে মোবাইল সুইচ বন্ধ করে দিয়ে পকেটে পকেটে রেখে দিয়ে আস্তে আস্তে সুজা পায়খানা ঢুকলো তারে কুরআন শরীফ তক্তায় না পায়খানায় গরে কথা বলেন শুনছেন তো নাকি নাকি ওই ইমাম সাহেব মহাশয়ের আর কোরআন শরীফ পড়ার প্রয়োজন হলো না প্রয়োজন কোনটা হলো ওই হারাম জিনিসটা দিয়ে তেলাওয়াত করছে আর গিয়ে পায়খানায় ঢুকলো তাহলে কোরআন শরীফ কোথায় গো পায়খানায় গেল শুধু তাই না ওই কোরআন শরীফ তেলাওয়াত করছে ব্যাস আবার সেইটাকে পায়ের তলায় চটকাচ্ছে তাহলে কোরআন কোথায় তক্তায় না পায়ের তলায় তাহলে এদের দুর্দশা কি হবে আল্লাহ কেন কত মুসিবত পাঠাবে না আল্লাহ কেন নারাজ হবে না যার জন্য আমি আমার নামাজি ভাইদের হাতে ধরে বলে যাচ্ছি সব করেন সব করেন এই সব জিনিসটা আপনাকে আমাকে পরে থাকতে হবে ছেলেদের কথা বাদ দেন ছেলেদের কথা ছেড়েন তারা প্রতি কিছু আমাদের আল্লাহ আস্তে আস্তে সব তাদেরকে নামাজি করবে যে আল্লাহ বলেন যদি আমার বান্দারা আমি আল্লাহ আমার কাছে ওহুদ পাহাড়ে নাই গুনাহ করে ওই বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে দুটো হাতের তওবা চাই আমার কাছে চোখের পানি ফেলে কাঁদে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের ওহুদ পাহাড়ে নাই গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে জোরে বলো আল্লাহ মাফ করবে না নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন তবে ছেলেরা তোমরা সব করো তোমরা সব করো অন্যায় করছো করো দোষ করছো করো কিছু কিছু রাত আছে কিছু কিছু দিন আছে কিছু কিছু সময় আছে এগুলো তোমরা মেনে চলো কেন এই সব জিনিসের জন্য আল্লাহ নারাজ হয়ে যায় যে কাজ করে আল্লাহ নারাজ হয়ে সেই সব কাজ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদেরকে ঠিক সেই পথে দেবে চলো তৌফিক আল্লাহ দান করুন আমিন পীর ভাই হিসেবে পীরের আওলাদ হিসেবে কিছুক্ষণ কথা বলে আলোচনা করলাম মনে ব্যথা লাগবে না বিদায় নেব ছেলেরা একটা
ডাক্তার করেছে হুজুর সে শেষের একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কথা বলেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আমি গুণাগার ছেলেদের তরফ সকলে দাও দিচ্ছি সকলে খাওয়া দাওয়া করে তারপর যাবেন না খেয়ে চলে যাবেন না গুণাগার মাত্র পাঁচটা মিনিট কি দশ মিনিট হাত পাতবো ছেলেরা বড় আশা করছে হুজুর সামনে বসে জলসা হবে কি করে এই বছর তো হবার কথা না এই শুনছেন এই বছর হবার কথা নাই আল্লাহ তাআলা দরবারে লাখ শুকর আল্লাহর কাজ আল্লাহ করে দিয়েছেন যদি আমার কোনো বাবাজি থাকেন আমার কমিটির ছেলেরা জলসা কমিটির ছেলেরা যারা আছে বেশি নয় শুনছেন এইসব কাজে সবাই মাথা দিতে পারে না দু তিনজন খালি আমার কাছে বলেন হুজুর আমরা কি করে চালাবো কি জলসা হবে আমি দেখো সবার দ্বারা হয় না তোমরা দু চারজন করছো ইনশাল্লাহ মানুষ আছে সব আপনারা আছেন একটু ছেলে দিতে লক্ষ্য রাখবেন খেয়াল করবেন এই কাজ ছেলেরা করছে ছেলেরা ছেলে দিতে ওটা দরকার নেই কারো ওটা দরকার নেই বসেন আমি আমি বলে কারো ওটা কারো ওটা দরকার নেই বসেন আপনারা একটা কথা আমি রুমালটা পাঠাবো এই রুমালটা পাঠাবো যার যেমন তৌফিক হবে সকলে দেবেন আমার কোনো যদি বাবাজি থাকেন যদি কোনো বাবাজি থাকেন যে হুজুর আসছে বছর দরমা আপনার জন্য ৫০০টা টাকা দেবো একটু হাত তোলেন আমি গোনাগার সেই ভাইরা চেয়ে যাচ্ছি অর্থাৎ আমার সাহেব বাবাজি মাশাআল্লাহ ২০০ টাকা নগদ দিন আমার জরুরি আলহামদুলিল্লাহ আমার কোনো বাবাজি নেই যে হুজুর আমি ৫০০টা টাকা দেবো একটু দোয়ার মাহফিলে মাসা ছেলেরা তাওয়ারকে ব্যবস্থা করেছে মাশাআল্লাহ কি নাম কি নাম আমার জনাব আকসির ভাই বলেন জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ বাবাজি আমার ৫০০ টাকা দেবেন নারে তাকবীর বাবাজি আজ যদি কেউ থাকেন হুজুর আমিও ৫০০ টাকা দেবো এখন নয় এক বছর পরে দেন না অসুবিধা নেই এই দুয়ার মাহফিল আপনার শরীক হবে এই খাস করে ছেলেদের খুব শখ সাথে দুয়ার মাহফিল আজকে নাই বহু বছর ছেলে করে আসছে মাঝখানে বেশ কিছু বছর আমি আসতে পারি না আনতে পারি না সময় দিতে পারি না কত বছর ছেলে ধরে ফেলেছে আমার জনাব আবুল হোসেন ভাই বলেন জিন্দাবাদ এই জোরে বলেন জিন্দাবাদ বাবা জামার ৫০০ টাকা দেবেন নারে তাকবে যদি কেউ থাকেন হাতটা তোলেন যে হুজুর আমি ৫০০ আমি বেশি চাইছি আমি ৫০০০ ১০০০০ ২০০০০ চাইবো না ৫০০ টাকা কই দু পাঁচজন দশজন দেন ব্যাস এতে কাজ হয়ে যাবে আমার জনাব সিরাজ ভাই বলেন জিন্দাবাদ মাসুম বাচ্চা ভাই ৫০০ টাকা দেবেন নারে তাকবে আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাই যা থাকতে না পেরে মা বাপে দেখেল করে দাদা দাদি দেখেল করে নানা নানি দেখেল করে পাড়া প্রতিবেশী দেখেল করে আপনার তো দানে হাত কে বড় চল আমার ভাইদের দান কে কবুল করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড় তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে পর্যন্ত আপনাকে পাবে আপনার সাহাবী কে পাবে আল্লাহ সেবনে চলা তৌফিক দান করুন রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার সকল ভাইদের মনের আশা কে পূরণ করুন কবুল করুন কবুল করুন মদের কামনাই খানে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই আল্লাহ তাআলা কবুল করুন কবুল করুন মদের কামনাই হাজরে আশা না দেখায় মৃত্যু দেবে নাই বলুন আমিন না বাবা যে আমার গ্রামের অনেক বাপ চাচারা আছেন আমি চাই না আমি চাইছি যে ফুল পাশে যাবো না 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 আমি চাইছি আপনার ছেলেদের হাতে দিয়ে যাবো আবার যেন সামনে বাড়ে ছেলেরা খাস গোরস্তান বাসীদের কবর বাসীদের দুয়ার মাবার কায়েম রাখতে পারে বলুন আমি আমার রিয়াজুল ভাই বলেন জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ বাবা জামার ৫০০ টাকা দেবেন নারে তাকবে আর কেউ আছেন যে হুজুর আমি ৫০০ টাকা দেবো ৫০০ টাকা সামান্য করে দেন সামান্য করে দেন এই ছেলেরা কেউ নেই মাঝখানে একবার নামটা জেনে বলো কি না আমার জনাব আব্দুর রফিক ভাই জান নগদে ২০০ টাকা দিলেন আরো মাসলা ৩০০ টাকা দেবেন ৫০০ টাকা দেবেন নারে তাকবে কি না আমার কিসমত ভাই ৫০০ টাকা দেবে যদি কেউ থাকা ভাই এক বাবাজি মাশাআল্লাহ নগদে ১৫০ টাকা দিয়ে গেলেন এই এক বাবাজি দিয়ে গেলেন মাশাআল্লাহ নারে তাকবীর এসব কাজে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয় এসব কাজে আমার জামা জনাব বকুল ভাই বলেন জিন্দাবাদ নগদে ৫০০ টাকা দেওয়া জরুরি মানে আলহামদুলিল্লাহ নারে তাকবে আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা তাকতে না পেরে মা বাপে দেখেন করে আপনারা তার দানে হাতে বাঁচাল আমার ভাইদের দানকে কবুল করুন শরীর
কেউ থাকো মা বোনে চলে যাও একটা রুমাল নিয়ে মা বোনেরা ছেলেরা একটা রুমাল নিয়ে যাচ্ছে আমি গুনাহগার পাড়াচ্ছি একটা রুমাল নিয়ে যাচ্ছে যা যেমন তৌফিক হবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 80 টাকা যা যেমন তৌফিক হবে এই সব দোয়ার মূল শরীক হতে হয় আমাদের মুরব্বিরা আমাকে চলে গেছে কমিটি ছেলেরা দুজন যাও একটা রুমাল নিয়ে মা বোনেরা চলে যাও মা বোনেরা ছেলেরা যাচ্ছে যা যেমন তৌফিক হবে আপনারা দেন এই সব কাজ দিতে হয় নারে তাইবে नारे तेरे बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देखा है उनका दीवाना है जिस जिस को भी देखा है उनका दीवाना है बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है रो जाए जो आता का जन्नत का टुकड़ा है रो जाए जो आता का जन्नत का टुकड़ा है हुजरे में जो अम्मा की रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है उस देश बुलंदी पर पहुंचे है मेरी इस्मत उस देश बुलंदी पर पहुंचे है मेरी इस्मत जिस दिन पे मोहम्मद का होठों पे तराना है जिस दिन पे मोहम्मद का होठों पे तराना है बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देखा है उनका दीवाना है मेराज की सब मौला जिब्रील से यूं बोले मेराज की सब मौला जिब्रील से यूं बोले महबूब की तलवों पर लबरा के जगाना है अल्लाहुम्मा এই রুমালটা পাঠাচ্ছি সকল শরীক হন যার কাছে নাই ছেড়ে দেন যার কাছে আছে অন্তত কিছু দিয়ে শরীক হবে আমি গুনাহগার চাইছি আমি নিয়ে পুর পাশে যাব আমি গুনাহগার দিয়ে যাচ্ছি ছেলেদের হাতে দিয়ে মাশাআল্লাহ আমি গুনাহগার দিয়ে যাচ্ছি ছেলেদের মাশাআল্লাহ হাতে দেন এসে যায় দিতে হয় এসে যায় আপনাকে আমার লক্ষ্য রাখতে হয় ওটা দরকার নেই বসেন ছেলে রুমাল নিয়ে যাচ্ছে ছেলে রুমাল নিয়ে যাচ্ছে রুমাল নে আর কুচি এইটা দাও ওইটা দাও ও সাইড বসো তোমরা বসো বসো তোমরা বসো তোমরা এই কুচি সরো সরো যদি সরে যাও সরে যাও
আমি সব বুঝিয়ে বলছি ভাই, একটুখানি বুঝিয়ে বলছি আমি, ভালো করে শুনেন, আমি বুঝিয়ে বলছি, আমি গুনাহগারের চাই একটা কথা শুনেন, এই রুমালে দেন, আমি চাইছি, আমি সব বুঝি, আমি গুনাহগার যখন আছি আপনার দেন ইনশাআল্লাহ, দুয়ার মাহফিল ঠিক নিয়মে কিভাবে পরিচালনা করতে হয়, ছেলেদের কিভাবে নিয়মে চালাতে হয় ইনশাআল্লাহ গুনাহগার আমি যুক্তি পৌঁছে দেবো, আমি গুনাহগার জলসা করে বেড়াইনি, আমি গুনাহগার জলসা করে বেড়াইনি, আমি গুনাহগার জলসা পরিচালনা করা, যেহেতু ছেলেদের কিছু কাজ হয়তো ভুল বুঝা বুঝি হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে, এরা অন্য কেউ নয়, এরা আপনার আমার ঘরের ছেলে, আপনার ঘরের সন্তান, মাসলা আমার গ্রামের নামাজি ভাইরা আছেন, খাস করে জ্ঞানীগুণী ভাইরা আছেন, আমি যদি বসে তাদেরকে একটু গায়ে মাথে হাত দিই, সুন্দর পরিবেশ গড়ে তুলি, কেন হবে না, ইনশাআল্লাহ সব হবে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে দিবে, নারে দিবে, এইসব গুণ আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হয়, এইসব কাজে আপনাকে খেয়াল রাখতে হয়, কাজটা কি, কাজটা হচ্ছে দুয়ার মাহফিল করেছি, এই দুয়ার মাহফিলের কাজের মধ্যে কিছু হয়তো ছেলেদের ত্রুটি হতে পারে, ভুল করতে পারে, এরা আপনার আমার ঘরের ছেলে, আপনার ঘরের সন্তান, এতে আপনাকে আমাকে এদের গায়ে মাথা হাত দিতে বুঝি সুঝি নিজেরা সব কাজ বিচলিত হয় একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আপনার জন্য আপনার আমার ছেলেদের সব বুঝে কাজ এই দুয়ার মাহফিলে কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন, আমিন, এটা জোরে বলুন আমিন, ছেলেরা গেছে রুমাল নিয়ে গেছে, যা যা রুমাল দিয়ে যাও না, দেখো না, এখান থেকে যাও না, আমি চাইছি আমি নিয়ে পুরপশ যাবো, আমি ছেলেদের হাতে দিয়ে যাবো, এখান থেকে যাও একটা, যাও না, যাও, দারো না, মাশাআল্লাহ ব্যাগটাই নিয়ে যাবো, তাইলে যাবো, কি আর করবে তোমরা, একদম এত সাদা হলে হয় কি হবে, আল্লাহ এদেরকে নিয়ে কি করে চলবো, আল্লাহ তাওফিক দেন, দেন এসব গায়ে দিতে হয়, তাই আমি আস্তে আস্তে বলছি শুনলেন, মাশাআল্লাহ নিশ্চিন্ত পুর তাড়াতাড়ি বলুন, আমার আপনার জোবর খেয়াল নেই ভুলে গেছে, বসে তো বসে, আমার এক বাবা যে 50 টাকা দিয়েছেন, আর এক বাবা যে 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ দেন সব, যে মাশাআল্লাহ দুয়ার মাহফিলে এইসব যাই দিতে হয়, আমি চাইছি দেন, মাশাআল্লাহ ছেলেরা খুব শখ শখ দুয়ার মাহফিল করেছে, একটা খরচ আছে, মাশাআল্লাহ ছেলে যাই হোক করেছে, মাশাআল্লাহ তাবরকাটা ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, গুনাহগার এসেছি, মাশাআল্লাহ ছেলেদের তরফ থেকে, আমার গ্রামবাসী যুবক ভাইদের তরফ থেকে, মামুনের তরফ থেকে, আমি গুনাহগার চাইছি আমি নিয়ে এদের হাতে দিয়ে যাবো, যাতে এরা ভাই ভাই মিলেমিশে শরীর দেবে, ফি বছর প্রতি দুয়ার মাহফিল কায়েম রাখতে পারে বলুন আমিন, নারে দিবে, নারে দিবে, আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দাতে না পেরে, মা বাপে দিয়ে খেয়াল করে, দাদা দাদি দিয়ে খেয়াল করে, আপনার আত্মার দানে কাঁতকে বাঁচি আল্লাহ, আমার ভাইদের দানকে কবুল করো, পাঁচক তো নামাজ পার তফি দিন, হজ কর তফি দিন, জাকা দেওয়া তফি দিন, রোজা রাখার তফি দান করুন, যে পদে আপনাকে পাবে, আপনার দোস্ত হাবিব কে পাবে আল্লাহ, সে পদে চলার তফি দান করুন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার সকল ভাই মনের আশাকে পূরণ করুন, কবর করুন, কবর করুন, মাদরে কামনায় খানে কাবা না দেখায় মৃত্যু দেবেন নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন, মাদরে কামনায় হাজরে আসওয়ান না দেখায় মৃত্যু দেবেন নাই, আল্লাহ তাআলা কবুল করুন, কবুল করুন, মাদরে কামনায় নবীর দিদার না দেখায় মৃত্যু দেবেন নাই, বলুন আমিন, না সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা আল্লাহুম্মা দোয়া আকার করা হবে, সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা আল্লাহুম্মা আল্লাহুম্মা দোয়া পড়ুন, পড়ুন দোয়া আকার করা হবে, তবে যদি কেউ থাকেন, আর আমি সামান্য চেয়েছি 500 টাকা করে যদি 10 20 জন দেন, যদি আর কেউ থাকেন মজলিসের মধ্যে যে হুজুর আমিও 500 টাকা হাত হাত তোলেন, হাত তোলেন কিনা, মাশাআল্লাহ 500 টাকা দেবেন, এক বছর আলহামদুলিল্লাহ, নারে দিবে, বাবা যে আর কেউ নাই, আর কোন বাবা যে নাই যে আমিও 500 টাকা দেবো হুজুর, বাসরিক বছরে একটা গোরস্তান বাসদের জন্য, কবর বাসদের জন্য আজকে দুয়ার মাহফিল ছেলেরা করেছেন, আল্লাহ যেন দুয়ার মাহফিল কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আমিন, আমার লালন ভাই মাশাআল্লাহ, আমার লালন বাবাজি 500 টাকা দেবেন, নারে দিবে, নারে দিবে, আজ যদি কেউ থাকেন হাতটা তোলেন, পিছন সাইডে হয়তো অনেকে আছেন যে হুজুর আমিও 500 টাকা দেবো, ছেলেরা কি আছে বলো, যদি কেউ থাকো, ছেলেরা অনেকে আছো, নফসের মধ্যে লড়াই চলছে, দেবো না দেবো না, দেখো না কি নাম বলো না, দেখো না কি আছে, মাশাআল্লাহ আছে, সব দেনওয়ালা আছে, দেন এসব কাজ দিতে, এসব কাজ লক্ষ্য রাখবে, চলে আসেন যদি কেউ থাকেন, দিন রাত মাগতা হো মেঘে গো দোহা মে যাওয়া মদিনে মদিনে মে যাওয়া আর জোর হলো না
আমার ইজাজুল ভাই, আমার ইজাজুল ভাই যান 500 টাকা দিবেন আর দিবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ইজাজুল ভাই মনে আসা কে পাও করো পাঁচ ওয়াক্ত নামাজ পড় তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন জীবন আপনাকে পাবে আপনার দস্ত হাবিবকে পাবে আল্লাহ সেবনে চলার তৌফিক দান করুন আমার ভাইয়ের ব্যবসাতে বাণিজ্যতে চাষ আবাদে বরকত আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে আমার সকল ভাইদের মনের আশা কে পূরণ করুন কবুল করুন কবুল করুন মাদের কামনায় খানে কাবা না দেখায় মৃত্যু দেবে নাই আল্লাহ তাআলা কবুল করুন মাদের কামনায় হাজরে আসওয়া না দেখায় মৃত্যু দেবে নাই আল্লাহ তাআলা কবুল করুন মাদের কামনায় নবীর দিদার না দেখায় মৃত্যু দেবে নাই বলুন আমিন নারে তিকবির যদি আর কেউ থাকে ছেলেরা বলো আমার জসিম ভাই তাই তো জসিম উদ্দিন ভাই মাশাআল্লাহ 500 টাকা দেবেন নারে দিবেন দিন রাত মাগতা হো মেঘে গো তোহাওয়া মে যাওয়া মদিনে মে যাওয়া দিন রাত মাগতা হো মেঘে গো তোহাওয়া মে যাওয়া মদিনে মে যাওয়া ऐ खुदा के गजरे जरा तो दिखाल ले परस पर चढ़ो के है रखा सवार मेरे काल कमाने को जिक्र सुनावा मैं जावा मदीने मदीने में जावा मैं जावा मदीने मदीने में जावा दिन रात मांगता था मैं जावा मदीने मदीने में जावा देखा मदीने में जान के चुनो मुहम्मद गुलशन बे दान के चुनो देखा मदीने में जान के चुनो मुहम्मद गुलशन बे दान के चुनो हम मन छोड़े डर किया सुना मैं जावा मदीने मदीने में जावा मैं जावा मदीने मदीने में जावा दिन रात मांगता था मैं गे गो दुहावा मैं जावा मदीने मदीने में जावा अल्लाहुम्मा আমার কালো সোনা ভাই গরু বাসীদের জন্য গোরস্থান বাসীদের জন্য মাশাআল্লাহ এই রাত্রি কবরের ধারে আলো দেওয়ার জন্য গ্রামের মধ্যে আলো দেওয়ার জন্য বাবাজি আমার কালো ভাই তাই তো একটা জিনাটে খরচা দেবেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর রব্বুল আলামিন আল্লাহু আকবার আমার কালো ভাই মনে আসা কে পণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড় তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন জীবন আপনাকে পাবে না দস্ত হাবিবকে পাবে আল্লাহ জীবনে চলার তৌফিক দান করুন ভাইয়ের ব্যবসাতে বাণিজ্য কাজে চাষে আবাদে বরকত আল্লাহ আল্লাহ তাআলা দয়ামে দয়া করে আমাদের সকলের মনের আশাকে পূরণ করুন নারে তাকবীর আর 500 টাকা কেউ নেই যে হুজুর আমিও 500 টাকা দেব কি হবে রে আল্লাহ আর কেউ নেই শেষ করব বিদায় নেব যদি কেউ থাকেন বলেন যে হুজুর আমিও 500 টাকা দেব আমার গ্রামের ছেলে অনেক আছে বাবা যারা কেউ না হাত উঠবে না কি হবে রে আল্লাহ আল্লাহ দিলে পুরোই নে বান্দা দিলে করে নে আমার তসলিমা বোন আমার বোনের আশা আল্লাহ কবুল করুন বলুন আমিন জোরে বলুন আমিন মাশাআল্লাহ বোন আমার 500 টাকা দেবেন নারে তাকবীর আর কেউ নাই আর কেউ নাই ছেলেরা বলো না কি আছে যদি তোমরা না দাও তাহলে জলসা চলবে করে দুয়ার মগন হবে কি করে
হবে ইনশাআল্লাহ আমার আল্লাহর কাজ যেরকম আমার আল্লাহর কাজ আল্লাহ ঠিক করে নেবেন একবার যেরকম আলহামদুলিল্লাহ তবে আমি আমার গ্রামবাসী ভাইদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি আমি আমার মা বাবার কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি ভালো করে শুনবেন আজকে দুয়ার মাহফিল হবার প্রয়োজন নাই হবে না আল্লাহর কাজ আল্লাহ করেছেন আল্লাহ যেন ফি বছর প্রত্যেক বছর ছেলেদের দুয়ার মাহফিলটা কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন আমিন যেভাবে আপনি দিয়ে আসছেন একটু লক্ষ্য রেখেছেন দিচ্ছেন দেবেন আমি চেয়ে যাচ্ছি আমি চেয়ে যাচ্ছি ছেলেদের কাজে একটু লক্ষ্য রাখবেন একটু দেবেন আপনারা কাজটা অন্য কোনো কাজ নয় কাজটা ভালো কাজ একবার যেরকম আলহামদুলিল্লাহ কি ভালো কাজ আমি সব আপনাদের বুঝে বলে দিচ্ছি এই দুয়ার মাহফিলে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে তবে কিছু কিছু জিনিসে একটুখানি নিজেদের মধ্যে ভুল বুঝিয়ে হয় ছেলেরা পারে না সেদিকে আপনাকে আমাকে ছেলেদের গায়ে মাথা হাত বুলিয়ে একটু এগিয়ে দিতে হয় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের বুঝিয়ে সুন্দরী পরিবেশটা গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করুন বলুন আমিন এটা যেরকম আমিন আর কেউ আছেন বাবু 500 টাকার কেউ নাই কি হবে রে আল্লাহ মাশাআল্লাহ আছে নিশ্চয় যদি থাকেন যদি কেউ থাকেন দেবেন আমি চেয়ে যাচ্ছি আমি গুনাহগার চেয়ে যাচ্ছি দেবেন ছেলেদের এই বছরের জলসা হওয়ার কথা নয় হবে না ছেলেরা খুব চিন্তা করে আজকে খাস দরমাপ করেছে আমি বলেছিলাম তাই যে তোমরা এক কাজ করো এত বিপদ মাস চলছে খালি এখানে নয় পৃথিবী জুড়ে হচ্ছে বিপদ মুসিবত চলছে যার জন্য ছোট করে দোয়া মাহফিল আপনি করবে ছেলেদের আশা হচ্ছে আমাদের প্রস্থানে জলসা মুহরম মাসগুলো খাস দরমাপ হয় আজকে সেই জিনিসটা আল্লাহ ছেলেদের উসিলে আল্লাহ করেছেন বলুন আলহামদুলিল্লাহ যেরকম আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين الله تعالى السندة থেকে যত দরুদ শরীফ সালাম শরীফ কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ সকালে পাক কালাম শরীফ খতম করা হয়েছে আল্লাহ এত সাবধান করেন খাস সুবা কায়নামদার দুলখা মদিনা তাজদার মদিনা প্যার নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাকে সোয়াবরা পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা তমাম হুজুরদের দরওয়াজা সোয়াবরা পৌঁছে দিন তমাম নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন আউলিয়া কেরাম সাহাবা হুজুরদের দরওয়াজা সোয়াবরা পৌঁছে দিন খাস কে সব ফুল ফুল শরীফের মুজাদের জামান দাদা হুজুর কেমলা দরবারে সোয়াবরা পৌঁছে দিন বড় হুজুর কেমলা আপনার মহবুব মাদ্রাসিয়া আছেন হুজুরদের দরবারে সোয়াবরা পৌঁছে দিন হাজার মালেস আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে আপনার রহমতে মসে বসে আপনার দরবারে দুটো হাত রয়েছে আল্লাহ আমার অনেকে আব্বা জানকে হারিয়েছি আমার অনেকে আম্মা জানকে হারিয়েছি আমার অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম করে লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ এই রব আলামিন আল্লাহ তাআলা আমাদের মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল আল্লাহ আমাদের কাছে মা জননী বাপ জননী আরে জগতের বুকে বেঁচে নাই আমাদের অনেকে সেই ভাই বোন আরে জগতের বুকে বেঁচে নাই ওই নিরানগরে ঘোড়া কাট জন্য কিনারায় কাতারে পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের দরবারে সোয়াবরা পৌঁছে
সেদিন আল্লাহ তাআলা ওই মুদাদে কবরে আপনার আরশটাকে চারাসিয়ে দান করুন আল্লাহ তাআলা ওই মুদাদে কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহের খাতাকে মাফ করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন জীবিত গেলে আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ জীবনে চলার তৌফিক দান করুন আমার সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্যে চাষে আবাদে বরকত দেন আল্লাহ সকলের হালাল রুজি রোজগারে বরকত দেন আল্লাহ আল্লাহ তাআলা আমরা অনেকে বেমার আছলা বেমারকে শিফা করে দিন আমরা অনেকে অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের সকল আল আওলাদ ছেলে পুলে আত্মীয় স্বজনদেরকে হেফাজত কর আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে আল্লাহ আমার মা বোনের আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আমার সকল মা বোনের মনে আশাকে পূরণ কর রব্বুল আমিন আল্লাহ তাআলা আমাদের গ্রামের মধ্যে আমাদের বস্তির মধ্যে আমাদের পাড়ার গ্রামের মধ্যে যদি ভয় ভয় মতদ্বন্দ্ব হয়ে থাকে ভয় ভয় দলাদলি হয়ে থাকে আল্লাহ আমাদের সকল ভয় ভয় মিল মহাবাদ চলার তৌফিক দান করো যে পথে চলিনি আল্লাহ পাইব তোমায় যে পথে চলিনি আল্লাহ পাইব তোমায় সে পথে চালাও আল্লাহ সত তোমায় যে পথে চলিনি আল্লাহ দেখি বতমাই যে পথে চলিনি আল্লাহ দেখি বতমাই সে পথে চালাও আল্লাহ হইয়া সহায় আমাদের হাবিবি নবী পিয়ারা তোমার আমাদের হাবিবি নবী পিয়ারা তোমার সে দাওয়াত যায় যেন সঙ্গেতে তাহার সে দাওয়াত খাস মতলা তোমার দিদার এই ভিক্ষা চাই আমরা হুজুর আপনার ওয়াকর দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমিন 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 ভাগর মতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে সামনে সামনে কাতার দিয়ে বসে পড়েন কেউ চলে যাবেন না সকলে খাওয়া দাওয়া করে যাবেন মা বয়ে কেউ চলে যাবেন না সকলে খাওয়া দাওয়া করে যাবেন সব লাইন দিয়ে বসে পড়েন সকলে বসে পড়েন সকলে বসে পড়েন